죽고 다니까네. ক্র্যাম্প হয়েছে, একটু বরফে শেক দিলে, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আমি এখন একটু স্প্রে লাগিয়ে দিচ্ছি। স্প্রে কোথায়? আরে ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। একটু রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। আমি আমি বাইরে যাচ্ছি। তমসা, তুমি চিন্তা করো না মা, তোমার পা ঠিক হয়ে যাবে। তমসা একটা কথা বলো তো, তোমার পিঠে ওই পদ্মচিহ্নটা কি করে এলো? কোন সরি, আস্তে আস্তে বাবা, কোন কোন চিহ্নর কথা বলছো কাকিমা? ওই যে দাঁড়ো আমি দেখাচ্ছি, এই যে এই পিঠে, এই যে এইটা। ও, এই চিহ্নটা, এটা তোমার জন্ম থেকেই আছে, তোমরা লক্ষ্য করনি কোনোদিনও? ছোটবেলা থেকে শুনেছি, অনেক জ্যোতিষী বলেছেন যে এরকম চিহ্ন থাকা নাকি সুলক্ষণ আমি এর লক্ষণ। না তমসা, সত্যি লক্ষ্য করিনি, লক্ষ্য করলে তো আর কোনো চিন্তাই থাকতো না। কিসের চিন্তা কাকিমা? ও কিছু না। আচ্ছা তমসা, আমার অনেকে তোমার কেমন লাগে? অনেক জন্য এত বছরের অপেক্ষা, ওকে পাওয়ার জন্যই তো এত কিছু। কি হলো তমসা, বললে না? ওর মতো এত ভালো একটা মানুষকে খারাপ লাগতে পারে বলো তো? আচ্ছা, এই প্রশ্নটা কেন করলে তুমি? সেটা সময় হলে জানতে পারবে তমসা। তুমি এখন একটু বিশ্রাম করো, কেমন? ভালো হয়ে যাবে, একদম চিন্তা করবে না। আমি পূজোর ওদিকে একটু যাই। তমসা দিদির পায়ে নিশ্চয়ই খুব লেগেছে, এই চুন হলুদ দিয়ে মালিশ করে দিলে একটু আরাম পাবে। আমার থেকে দূরে দূরে পালাও কেন? ফিস ফিস করে কে কথা বলছে এখানে? ভয় কিসের আমার? না না, ভয় কেন পাবো? তাহলে কি? আচ্ছা, তুমি যদি আমার কাছে না আসো তাহলে আমার মনের কথাটা বুঝবে কি করে? আমি কলির সঙ্গে একটু কথা বলছিলাম, তবে মনে হচ্ছে না আর সেটা হবে। ভাবলাম সবাই ব্যস্ত, এই সুযোগে নিজের উদ্দেশ্য সাধনের কাজটা এগিয়ে নেব, কিন্তু এই মেয়েটা এসে সব ভেস্তে দিল। তুই এখানে এসে কিন্তু একদম ঠিক কাজ করিসনি, যেখানে সেখানে যাস না তুই। দিদি, আসলে আমি না এত ভেবে চিন্তে আসিনি রে। তুই কে? আমার মেয়েকে জ্ঞান দেবার তুই কে বল? তুই কলির মা, যে তোর কথা শুনে চলবে? না মামি, তুমি জানো না আমি সব জানি, আমার মেয়ের ভালো গুণ তো সবটা আমি বুঝব। প্রসেনের সঙ্গে মেলামেশায় যখন আমার আপত্তি নেই তখন তুই বল আর কে? হ্যাঁ, খবরদার দেবী, আমি যেন তোকে আর কোনোদিন না দেখি। দিদি তো আমার খারাপ চেয়ে কিছু বলেনি। একদম চুপ, একদম বেশি পাখামি করবে না। ওর দিদি ওর ভালো চায় আর আমি ওর খারাপ চাই। শোন কলি, আমি যেমনটা বলবো তেমনভাবে চলবি, বুঝেছিস? আর এই যে দেবী, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, যা।
আমি জানি বাবা তুই কি ভাবছিস। সেই মেয়ে এতদিন ধরে আমাদের চোখের সামনে রয়েছে, অথচ আমরা কেউ জানতেই পারিনি। আসলে কি জানিস বাবা, মা লক্ষ্মীর কৃপা ছাড়া আজকের দিনে তোর মায়ের ইচ্ছে পূরণের সংকেত আমি কেন পাবো বলতো? এটা কি সত্যি সম্ভব? আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস অবিশ্বাসের ঘেরা টোপে সবকিছুকে ফেলা যায় না বাবা, বিশেষ করে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। আর তুই তো আমাকে কথা দিয়েছিলি বল, আমি যদি একটা পদ্ম চিহ্নওয়ালা মেয়ে খুঁজে বের করতে পারি তুই তাকে বিয়ে করবি? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে মনিমা, আমি তোমাকে কথা দিয়েছিলাম। কিন্তু তুমি বলো না, যে আমরা একটা পদ্ম চিহ্নওয়ালা মেয়ের কথা বললাম, অমনি একটা পদ্ম চিহ্নওয়ালা মেয়ে চলে এলো। এরকম বিয়ের শর্ত কেউ কখনো কোথাও শুনেছে? না, এই পদ্ম চিহ্নের কথাটা শুনে নিয়েই লক্ষ্মী পুজোর দিন কেনাকাটার নাম করে কিরকম উল্কিটা করি আনলাম বল। আরেকটু যন্ত্রণা সহ্য কর, তাহলে সারাটা জীবন রাজরানী হয়ে বাঁচতে পারবি তুই। আরেকটু আরেকটু, এই তো এই তো এই তো হয়ে গেছে। আর আমি ভোগ করব পুরো রাজ্য পাঠ। সত্যি মাসিমণি, তুমি সবটা সামনে নিলে। কিন্তু মাসিমণি, অনি শেষমেশ বিয়েতে রাজি হবে তো? না মণিমা, আমি রাজি হলেই তো হবে না, ব্যাপারটা কিন্তু বোঝার চেষ্টা কর। আমাকে বিদেশ যেতে হবে। তাতে কি হয়েছে বাবা, তুই বিয়ে করে বউকে নিয়ে বিদেশে চলে যাবি? আমি জানি বিদেশে একবার চলে গেলে তুই হয়তো আর কখনো এখানে আসবি না।